দিয়া মুখোপাধ্যায় এবং অভিষেক বসুর। প্রেম তো কারোর অজানা ছিল না, বেশ খোলামেলা রোমান্সেই মজে থাকতেন দুজনে। ইনস্টাগ্রামে ঘনিষ্ঠ ছবি পোস্ট করত পিসপা হতো না। এই তো মে মাসে প্রেমিকার জন্মদিনে আদরে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক, কিন্তু দু মাস যেতে না যেতেই দুজনের সম্পর্কে ফুল স্টপ লাগলো। প্রেম ভেঙেছে অভিষেক দিয়ার, টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই গুঞ্জন। এই ব্রেকআপের খবর নেহাতেই রটনা নয়, তা প্রমাণ করে দিয়েছে দুজনের সোশ্যাল মিডিয়া। গত ডিসেম্বরে প্রথমবার সাহসী ভঙ্গিতে নিজেদের প্রেমকে সামনে এনেছিলেন এই জুটি। দিয়ার গালে আদরে চুমুতে ভরিয়ে দিয়ে অন্তরঙ্গ ছবি পোস্ট করেছিলেন। এখন সবই অতীত, সোশ্যাল মিডিয়ায় একে অপরের অস্তিত্ব মুছে ফেলেছেন দুজনেই। অভিষেকের ইনস্টাগ্রামের দেওয়ালে দিয়া এখন গায়েব। দিয়ার ইনস্টাগ্রামে অভিষেকের একটি ছবি অবশ্য রয়েছে, সেটি 3 বছর আগেরকার সীমারেখা সিরিয়ালের প্রফেশনাল পোস্ট। অভিনয় সূত্রে আলাপ দিয়া অভিষেকের, জি বাংলার জনপ্রিয় সিরিয়াল সীমারেখাতে অভিনয় করতে গিয়ে দুজনের পরিচয়। বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। নেতাজি ধারাবাহিকেও একসঙ্গে অভিনয় করেছেন তারা। অভিষেক আপাতত ব্যস্ত গঙ্গারাম ধারাবাহিক নিয়ে, অন্যদিকে মিঠায়ে পরিচিত মুখ দিয়া অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলে। ব্রেকআপের কথা নাকি মেনেও নিয়েছেন, তবে এখনই এই নিয়ে কোনো কথা বলতে চান না তিনি। প্রকাশ্যে অবশ্য প্রেম ভাঙা নিয়ে কোন রকম প্রতিক্রিয়া দেননি এই প্রাক্তন জুটি। ইনস্টাগ্রামে সব ছবি মুছলেও এখনো একে অপরকে ফলো করেন অভিষেক দিয়া, তাই গোপনে টান যে রয়েছে তা স্পষ্ট। তাই এটা কি সম্পর্ক থেকে সাময়িক বিরতি নেওয়া, নাকি পাকাপাকি ভাবেই পথ আলাদা হলো অভিষেক দিয়ার, উত্তরটা সময়ই বলে দিবে। তাহলে দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।